প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গলদ, প্রায় দু বছর পরে সাসপেন্ড 7 পুলিশ অফিসার। ফের একবার ফিরল কৃষক আন্দোলনের স্মৃতি, সাজাপ্রাপ্তদের মধ্যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং দুজন ডিএসপি র্যাঙ্কের অফিসারও রয়েছেন। জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন মোদি, সেই সময় এক ফ্লাইওভারে 20 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রধানমন্ত্রীর কনভয়। ঘটনায় বিজেপি কাঠগড়ায় তোলে পাঞ্জাবে সেই সময় ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে। কংগ্রেস অবশ্য দাবি করে মোদির সফর পরিকল্পনা শেষ মুহূর্তে বদলানো হয়েছিল, তাই ওই সমস্যায় পড়তে হয় তার কনভয়কে। সেদিন ফ্লাইওভারের মুখে জড়ো হয়েছিলেন প্রায় 103 আন্দোলনকারী কৃষক। গত বছরের জানুয়ারি মাসে পাঞ্জাবে প্রধানমন্ত্রী নিরাপত্তার গাফিলতির ঘটনায় 7 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। তাদের মধ্যে রয়েছেন ফিরোজপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং দুজন ডিএসপি র্যাঙ্কের অফিসারও। ঘটনার প্রায় 2 বছর পরে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল পাঞ্জাব রাজ্য প্রশাসন। মূল ঘটনার বর্ণনায় জানা যায়, গত বছরে 5 জানুয়ারি পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতি নিয়ে বিতর্ক চরমে ওঠে। এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন মোদি, সেই সময় এক ফ্লাইওভারে 20 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয় প্রধানমন্ত্রীর কনভয়কে। কৃষকরা প্রতিবাদ দেখাতে রাস্তা অবরোধ করাতে ওই সমস্যা হয় বলে জানা যায়। ফ্লাইওভারের মুখে জড়ো হয়েছিলেন প্রায় 103 আন্দোলনকারী। ঘটনায় বিজেপি কাঠগড়ায় তোলে পাঞ্জাবের সেই সময় ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে। কংগ্রেস অবশ্য দাবি করে মোদির সফর পরিকল্পনা শেষ মুহূর্তে বদলানো হয়েছিল, তাই এই সমস্যায় পড়তে হয় তার কনভয়কে। পরে সুপ্রিম কোর্ট জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম একটি ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। সুপ্রিম কোর্ট একটি কমিটিও গঠন করে এই বিষয়ে তদন্ত করার জন্য। কমিটি বেশ কয়েকজন অফিসারকে অভিযুক্ত করেছে এই ঘটনায়। অবশেষে এই ঘটনায় পদক্ষেপ গ্রহণ করল পাঞ্জাব প্রশাসন। ওই পুলিশ কর্মীদের সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।